আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমরা আজকে কথা বলবো পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা সম্পর্কে। আমরা কথা বলবো প্রথম অধ্যায় আকাশ নিয়ে। চলো এখন আকাশ সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কে জেনে নিই। এখানে শ্রুতি দেওয়া আছে, আকাশ আরবিতে লেখা আছে অর্থ বিশ্বাস। আকাশ শব্দটা বহুবচন, এক বচন হলো আকিদা, যার অর্থ বিশ্বাস, আর আকাশ শব্দের অর্থ বিশ্বাসমালা। যেহেতু ইসলামের সাতটা মৌলিক বিষয় আছে, এই সাতটা মৌলিক বিষয়কে যখন একাত্রে বিশ্বাস করা হয় তখন সেটাকে আকাশ বলা হয়। এরপরে এই সাতটা মৌলিক বিষয়ের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় বা আল্লাহর প্রতি বিশ্বাস। তা আমরা এখন আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জেনে নেই। আমরা জানি কাঠমিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার, টেবিল, খাট সহ আরও অনেক কিছু তৈরি করেন। রাজমিস্ত্রি ইটের উপর ইট সাজিয়ে দালান কোঠা তৈরি করেন, বড় বড় ইমারত তৈরি করেন। এসব কোনো কিছু নিজে নিজে তৈরি হয় না, কেউ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হয় না। আমাদের মাথার উপর সুন্দর সুনীল আকাশ, মিটি মিটি তারা, গ্রহ উপগ্রহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় প্রখর সূর্য নিজে নিজেই কি তৈরি হয়েছে, তৈরি হয়ে গেছে না? সব কিছুর পিছনেই একজন স্রষ্টা আছেন। এই আমরা পেয়ে গেলাম আল্লাহ তাআলার পরিচয়। তিনি কে? তিনি হচ্ছেন যিনি সুন্দর পৃথিবীটা সৃষ্টি করছেন। এই সুন্দর পৃথিবীর ভিতরে যত রকমের গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত আছে, মানুষ আছে, এগুলো যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছেন আল্লাহ। এটাই হচ্ছে তার পরিচয়। এরপরে যদি আমরা দেখি, সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা। এটা হচ্ছে প্রথম কাজ। ঈমানের যে মৌলিক সাতটা বিষয় আছে তার ভিতরে এক নম্বর যে কাজ সেটা হচ্ছে এই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং ঈমান আনতে হবে। কেননা মহান আল্লাহ আছেন, এ সম্পর্কে যদি আমাদের পূর্ণ ঈমান না থাকে তাহলে কি করে আল্লাহর আদেশ মতো চলব? এর সাথে সাথে প্রয়োজন আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জানা। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আমরা যেটা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ একজন, তিনি আমাদের সব কিছু পরিচালনা করতেছেন। কোনো কিছুর পিছনে যখন এখান থেকে আরেকটু আমরা জেনে নেই যে যদি কোনো একটা চেয়ার দেওয়া থাকে কোথাও, আর সেই চেয়ারে যদি দুজন মানুষ বসতে চায় তাহলে সেখানে কিন্তু মারামারি অথবা ঝগড়া ফাসাদের সৃষ্টি হতে পারে। ঠিক এভাবেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে এত সুন্দর একটা পৃথিবী, এত বড় একটা আসমান, চন্দ্র গ্রহ যা কিছু আছে সেগুলো কিভাবে পরিচালিত হয়। যদি একাধিক থাকতেন আল্লাহ তাহলে কিন্তু এখানে ভেঙে চুরে সব কিছু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য তিনি একক কর্তৃত্বে সব কিছু পরিচালনা করেন বলেই তিনি একজন, তার কোনো শরীক নেই। আল্লাহ সব কিছু দেখেন, শোনেন এবং সব কিছুর খবর রাখেন। এর উপর আমাদের দৃঢ় ঈমান আনতে হবে। এটা আমাদের পরিপূর্ণ ঈমান আনতে হবে যে আমরা গোপনে এবং প্রকাশ্যে আড়ালে যেখানে যা কিছু করি না কেন সকল অবস্থাতেই আল্লাহ সব কিছু দেখেন এবং তিনি সব কিছু শোনেন। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের সরল সহজ পথে চলা কিছুতেই সম্ভব নয়। এই জন্য আল্লাহর যেরকমের হৃদয় গ্রহ নামগুলি আছে, গুণবাচক নামগুলি আছে, ঠিক তদ্রূপভাবে তার আরেকটা নাম আছে কহার, এটাও একটা গুণবাচক নাম। এই জন্য তার ভালো যে নামগুলি আছে আবার এই যে মন্দ নামটি আছে এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তিনি কখনো সবসময় যেরকম তিনি দয়ার অধিকারী, ঠিক তদ্রূপভাবে তিনি কঠিন হৃদয়ের অধিকারীও হবেন, এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপর আমাদের জানতে হবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা সঠিক পথ কোনটি। আমাদেরকে পথ খুঁজে নিতে হবে দুইটা পথের ভিতরে, একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ আর একটা হচ্ছে তাগুদের পথ। এই দুইটা পথের ভিতরে আমাদেরকে একটা পথ বাছাই করতে হবে, যেটার ভিতরে চললে, যে পথে হাঁটলে আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়।
কি কাজ আল্লাহ পছন্দ করেন যা আমরা করব, আর কোন কোন কাজ অপছন্দ করেন যা থেকে আমরা দূরে থাকব। এই উদ্দেশ্যে আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। এটা আমাদের জন্য একান্ত জরুরি, জানতে হবে। আল্লাহর বিধান আছে কুরআন মাজিদে, কুরআন মাজিদ আমাদের পড়তে হবে ও বুঝতে হবে, আল্লাহর আদেশগুলো পালন করতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। আমাদের আরো জানতে হবে আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম কি, আর তার আদেশ মেনে চলার পুরস্কারই বা কি। এ উদ্দেশ্যে আমাদের কবর, কিয়ামত, হাশর, মিজান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানা ও ঈমান আনা অপরিহার্য। এগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এই স্তরগুলি আমাদেরকে অতিক্রম করতে হবে। আর এই যে স্তরের কথা বলা হয়েছে, সেই স্তরগুলি হচ্ছে সব মৃত্যুর পরে, অর্থাৎ আখিরাতের যে একটা যুগ আছে সেই যুগের ভিতরেই এগুলো সবগুলো সংগঠিত হবে, এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই আলোচনায় যেসব বিষয়ে জানতে ও বিশ্বাস করতে বলা হয়েছে তারই নাম হচ্ছে ঈমান। ঈমান অর্থ বিশ্বাস স্থাপন। যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান এবং তার পুরস্কার ও শান্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। আর ঈমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে আল্লাহর পরিচয় জানার জন্য যেসব বিষয়ে জ্ঞান থাকা জরুরি, শিক্ষার্থীরা দলে বসে পরস্পর আলাপ আলোচনা করে সেসব বিষয়ের একটি তালিকা তৈরি করবে, এরপর মার্কার দিয়ে পোস্টার পেপারে বড় বড় করে লিখবে। আমরা জানলাম আনুগত্যের জন্য ঈমানের প্রয়োজন, এখন প্রশ্ন হল আল্লাহর গুণাবলী, তার দেওয়া বিধান ও আখিরাতের জীবন সম্পর্কে আমরা কিভাবে জানব। আমাদের চারদিকেই ছড়িয়ে রয়েছে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি যা তার অস্তিত্বের নিদর্শন। এসব নিদর্শন সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছুই একই স্রষ্টার সৃষ্টি। কত সুন্দর আমাদের এই দেশ, কত সুন্দর আমাদের এই পৃথিবী, সবুজ ফসলের মাঠ ভরা সোনালি ধান, বন বাগান, গাছগাছালি, কুল কুল শব্দে বয়ে যাওয়া নদী, ওপরে নীল আকাশ, রাতে তারা জলমল করে, কোনো সময় শীত, কোনো সময় গরম, কোনো সময় ঝড়ে বৃষ্টি, এসবই মহান আল্লাহর সৃষ্টি। এসব নিদর্শনের ভেতরে রয়েছে আল্লাহ তাআলার যাবতীয় গুণের প্রকাশ, তার হিকমত, তার জ্ঞান, তার কুদরত, তার দয়া, তার লালন পালন, এক কথায় তার সব গুণের পরিচয়। এসব নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে, এসব সৃষ্টি সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছুই একই স্রষ্টার সৃষ্টি। এছাড়া আল্লাহ তাআলার মেহেরবানি করে মানুষকেই, মানুষেরই মধ্য থেকে এমন সব মহামানব সৃষ্টি করেছেন যাদের তিনি দিয়েছেন নিজের গুণাবলী সম্পর্কে নির্ভুল জ্ঞান, মানুষ যাতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারে তার নিয়মই তিনি শিখিয়ে দিয়েছেন, আখিরাতের জীবন সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছেন, এরপর তাদের নির্দেশ দিয়েছেন অপর মানুষের নিকট এসব পৌঁছে দিতে। এরাই হচ্ছে আল্লাহর নবী রাসূল, তাদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ওহী। আসমান থেকে আল্লাহর রাসূলের উপর যে সমস্ত বার্তা এসেছে আর সেই বার্তা আসার পদ্ধতিটাকে বলা হয় ওহী। আর যে কিতাবে তাদের এই জ্ঞান দেওয়া হয়েছে তাকে বলা হয় আল্লাহর কিতাব, কুরআন মাজিদ আল্লাহর কিতাব। এখন আমাদের কিছু কাজ করতে হবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা,
তার 10টি সৃষ্টির একটি তালিকা শিক্ষার্থীরা তৈরি করে পোস্টার পেপারে মার্কার দিয়ে লিখবে তার 10টা সৃষ্টি সম্পর্কে তালিকা তৈরি করবে এবং সেগুলি পোস্টার দিয়ে লিপিবদ্ধ করবে আল্লাহ তাআলার গুণাবলী আল্লাহর কি গুণ আছে সে সম্পর্কে আমরা জানব মহান আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর নাম আছে এগুলোকে আসমাউল হুসনা বলে আসমা শব্দটা এসএম এর বহুবচন যার অর্থ নাম আর আসমাউল শব্দের অর্থ হইছে নাম সমূহ হুসনা শব্দের অর্থ সুন্দর আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে এজন্য তাকে এই নামগুলোকে একত্রে বলা হয় আসমাউল হুসনা আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হয় ভালো মানুষ হওয়া যায় যেমন আল্লাহ দয়ালু তিনি সবাইকে দয়া করেন আমরাও সবাইকে দয়া করব আল্লাহ রব তিনি সকল সৃষ্টিকে লালন পালন করেন আমরাও তার সৃষ্টিকে যথাসাধ্য লালন পালন করব আল্লাহ রাজ্জাক তিনি সবার খাদ্য দেন আমরাও কুদরতকে খাদ্য দেব তাই ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ তাখাল্লাকু বি আখলাকিল্লাহ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও আল্লাহর গুণ সম্পর্কে জানা থাকলে আল্লাহর আদেশ মতো চলা সহজ হয় অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হয় আল্লাহ সব কিছু দেখেন সব কথা শোনেন সব কিছু খবর রাখেন আল্লাহ সামিউন আল্লাহ বাসিরুন আল্লাহ আলিমুন এই তিনটা নামের এখানে বহিঃপ্রকার যেটা সেটা তিনি বাস্তবে দেখিয়েছেন এই কথাগুলো জানা থাকলে এবং এই কথাগুলোর উপর পূর্ণ বিশ্বাস থাকলে কারো পক্ষে অন্যায় করা সম্ভব নয় কিভাবে সে আল্লাহর আদেশ মেনে চলতে পারে কুরআন মাজিদে মহান আল্লাহর অনেক গুণের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো থেকে কয়েকটি গুণের কথা আমরা জানব আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম এই ইসলাম শব্দটা ধাতু হলো ছিলমুন যা অর্থ শান্তি আর যখন মানুষ শান্তিতে বাস করতে চাবে তখন তারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিবে আর মুসলমান শব্দের অর্থ হলো আনুগত্য করা আত্মসমর্পণ করা যখন তারা আত্মসমর্পণ করবে ভুলে অথবা শুদ্ধে সকল অবস্থায় যখন তার স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবে তখনই তারা শান্তিতে জীবনযাপন করতে পারবে এই আনুগত্যের জন্য প্রয়োজন আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা ও ঈমান আনা আল্লাহর সত্তা সম্পর্কে পূর্বের পাঠে আমরা জেনেছি এখন আমরা আল্লাহর গুণাবলী সম্পর্কে জানব আল্লাহ তাআলা আমাদের রব আমাদের পালনকর্তা আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব কিছুর পালন লালন পালন করেন গাছপালা পশু পাখি জীবজন্তু সবই খাদ্যের প্রয়োজন গাছপালা নদী নালা পাহাড় পর্বত বাড়িঘর সহ প্রাকৃতিক দৃশ্য লালন পালনের দরকার পড়ে সবার খাদ্য একরকম নয় আমরা ভাত মাছ গোস্ত ফলমূল খাই পশু পাখি খায় ঘাস ও পোকামাকড় ইত্যাদি কিন্তু গাছপালা এসব কিছু খেতে পারে না গাছপালার মুখ নেই তারা মাটি থেকে শিকড় দিয়ে পানি শুষে নেয় আর বাতাস থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড এ দিয়ে তারা খাদ্য তৈরি করে আমরা সব সময় শ্বাস নেই এবং শ্বাস ফেলি শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো জীবন কোনো জীব বাঁচে না শ্বাস ফেলার সময় এক প্রকার বিষাক্ত বায়ু ফেলা হয় এই বায়ুর নাম কার্বন ডাইঅক্সাইড গাছ এই বায়ু গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে আর আমাদের জন্য
ছাড়ে অক্সিজেন। শ্বাস নেয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন ছাড়া কোনো জীব বাঁচে না, বাঁচতে পারে না। এ বিষয়ে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় আল্লাহর মহিমা কত বড়। আমাদের জন্য যা বিষ, গাছপালার জন্য তা খাদ্য, তৈরি উপাদান। গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফলমূল ও খাদ্য পাই। কতভাবে আল্লাহ তাআলা আমাদের লালন পালন করেন। আমরা জানি পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না, পানি ছাড়া গাছপালাও বাঁচে না। প্রতিদিন আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়, প্রচুর পরিমাণ পানি ব্যবহার করতে হয়। এ পানি আমরা কোথা থেকে পাই? প্রতিদিন সূর্যের তাপে নদী নালা খাল বিল ও সাগরের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্প বাতাসে ভেসে বেড়ায়, পরে ঠান্ডা হয়, বৃষ্টি হয়, ঝড়ে পড়ে। এই পানি কিছু অংশ মাটির নিচে জমা হয় আর কিছু অংশ পুকুর নদী নালা খাল বিল ও সাগরে গিয়ে পড়ে। মাটির নিচে জমা পানি কূপ ও নলকূপের মাধ্যমে আমরা পাই। এ পানি বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি ব্যবহারের স্বাস্থ্য ভালো থাকে। নদ নদী খাল বিল এবং পুকুরের পানিও আমরা ব্যবহার করি। এসবের পানি যাতে বিশুদ্ধ থাকে আমরা সেদিকে খেয়াল রাখব। ভাবতে অবাক লাগে, পরম করুণাময় আল্লাহ পানি চক্রের মাধ্যমে কেমন করে আমাদের প্রতিনিয়ত বিশুদ্ধ পানি জোগাড় দিয়ে চলেছেন। এ পানি বৃষ্টি নদী নালা সাগর ও মহাসাগর সবই আল্লাহর দান। এখানে একটা চিত্র আছে পানি চক্র, এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। পানি চক্রটা কি? নদী থেকে খাল বিল পুকুর ইত্যাদি থেকে সূর্যের তাপে যখন পানিটা গরম হয়, বাতাস আকারে আকাশে বাতাসের সাথে ভাসতে থাকে। এই জলীয় বাষ্পগুলো একত্রিত হয়ে আবার যখন মেঘে পরিণত হয়, মেঘ থেকে যখন আবার বৃষ্টি আকারে পৃথিবীতে চলে আসে, এই যে ঘূর্ণায়মান যে পদ্ধতিটা সেটাকে বলা হয় পানিচক্র। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা ভেবে দেখেছো কি? এ পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি। সূরা ওয়াকিয়া। আলো বাতাস পানি সবই আল্লাহ তাআলার দান। আল্লাহই খাদ্য দেন, ছোট থেকে বড় করেন, সবার প্রয়োজন পূরণ করেন। অসংখ্য তার অনুগ্রহ, তার নিয়ামত গণনা করে শেষ করা যায় না। তার নিয়ামত লাভ করেই আমরা বেঁচে আছি। তিনি সবার বিশ্ব লালন পালন করেছেন। তিনি নিখিল বিশ্বের পালন করেন। আমরা আজকে এখানেই শেষ করব। তা আমরা আজকে যে বিষয়গুলো এখানে জানলাম সেগুলোর একটু বিষয় যেটা আমাদের জানা এখন তো জরুরি, যে মূল বিষয়টা কী ছিল আমাদের আলোচনা। এক নম্বর যে আকায়দটা ছিল, সে আকায়দের যে 60টা মৌলিক বিষয়, তার ভিতরে একটা বিষয় আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে এখানে মোটামুটি কিছুটা পেয়েছি, ধারণা পেয়েছি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ কীভাবে আমাদেরকে লালন পালন করেন, কীভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পরিচয়টা কী, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তা এটা আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি যে আল্লাহর পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই সৃষ্টির দিকে তাকাতে হবে আর সৃষ্টিগুলো কীভাবে তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। যদি এই দিকে আমরা খুব ভালোভাবে আমাদের মস্তিষ্ককে খাটাতে থাকি অথবা এটা প্রয়োগ করে থাকি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারবো। এরপরে আল্লাহ দ্বিতীয় যে কথাটা বলছেন সেটা হচ্ছে তার কিছু গুণাবলী আছে, এই গুণাবলী আমাদের ভিতরে ধারণ করতে হবে। আর সেই গুণাবলী কীভাবে ধারণ করব সেটা আল্লাহ বলে দিয়েছেন যে তার কিছু সিফাতি নাম আছে, এই সিফাতি নামগুলোর যে বৈশিষ্ট্য আছে। আল্লাহ এখানে বলছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আমার রঙে রঙিন হও। এই জন্য আমাদেরকে তার যে গুণগুলি আছে সেই গুণগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে আর সেগুলি আমাদেরকে এই কাজগুলি করতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।